This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকাস্ট। গরমে নাজেহাল হচ্ছেন? স্বস্তি পেতে ঘুরে আসুন না এই অফবিট ডেস্টিনেশন থেকে। আমি সৌমি, বিস্তারিত জানাবো আপনাদের রডোডেনড্রন আর পাইনে ঘেরা নির্জন পাহাড়ি গ্রাম নিয়ে। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ভ্রমণ পিপাসু নিত্য নতুন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন, আর এখন অফবিট পর্যটন কেন্দ্রের অভাব নেই, বরং এখন হাতের নাগালেই গড়ে উঠেছে নানা পর্যটন কেন্দ্র। দক্ষিণে বিভিন্ন সমুদ্র সৈকত থেকে শুরু করে উত্তরের পাহাড়ি গ্রামগুলো বেশ জনপ্রিয় কিন্তু পর্যটন কেন্দ্রগুলো। সেরকমই একটি জায়গা হলো এই গুরদুম। মেঘের মধ্যে ভাসতে ভাসতে মনে হবে যেন স্বপ্নের মধ্যে পৌঁছে গিয়েছেন কোনো অজানা রূপকথার দেশে, যেখানে চারদিকে শুধু পাখির কোলাহল আর সামনে ছড়ানো মোলায়েম সবুজ পাইনের হাতছানি। শ্রীখোলা যাওয়ার পথে পড়ে এই পাহাড়ি সুন্দর গ্রামটি। সান্দাকফু থেকে ট্রেক করে নামার পথে অনেকেই রাত্রি যাপন করেন এই গ্রামে। প্রায় 8,000 ফুট উচ্চতায় সিঙ্গলীলা জাতীয় উদ্যানে অবস্থিত এই গ্রাম গুরদুম। রডোডেনড্রন আর পাইনের জঙ্গলে ঘেরা গোটা গ্রামটা। বসন্তে গেলে লাল রডোডেনড্রনের দেখাও মিলবে। তাছাড়া পাহাড়ি ফুল এবং অর্কিড তো আছেই। তবে গুরদুমের সূর্যোদয় সব থেকে সুন্দর। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙলে দেখতে পাবেন কিভাবে যেন কাঞ্চনজঙ্ঘার রং বদলাচ্ছে সূর্যের কিরণে। সূর্য ডুব দিলেই পাহাড়ে আর কোনো কিছুই করার থাকে না। সূর্যের আলো থাকতে থাকতে গোটা গ্রামটা ঘুরে দেখে নিতে হবে। কিন্তু মাত্র 15টি পরিবার মিলে গড়ে উঠেছে এই ছোট্ট নির্জন সুন্দর গ্রামটি। শহরের কোলাহল ও দূষণের চিহ্ন মাত্র নেই এখানে। এমনকি এই গ্রামের মানুষরা প্লাস্টিকও ব্যবহার করেন না। যে পাহাড় তাদের বাসস্থান, তাদের জীবিকার মাধ্যমে তাকে রক্ষা করেন তারা। গ্রাম ঘোরা হয়ে গেলে এখানেই যেতে পারেন মজুয়া। পায়ে হেঁটে ট্রেক করেও পৌঁছানো যায় মজুয়াতে। এছাড়া গুরদুম থেকে ট্রেক করে নামতে পারেন চিত্রেতেও। আর যদি হাতে বেশি সময় নিয়ে যান তাহলে ঘুরে দেখতেই পারেন ধোত্রে, টবলিং ইত্যাদি। মজুয়া যাওয়ার পথে ঘুরে নিতে পারেন থ্রি সিস্টার জলপ্রপাত, দুম্বার খোলা জলপ্রপাত এবং সান্ত্রে জলপ্রপাত। এগুলো শোভা বাড়িয়ে তুলেছে এই অঞ্চলের। মানেফজন থেকে একটি রাস্তা চলে গিয়েছে চিত্রে মেঘমার দিকে, আরেকটি রাস্তা যায় মজুয়ার দিকে। গুরদুম যাওয়ার জন্য আপনাকে মজুয়ার রাস্তা ধরতে হবে। মানেফজন থেকে গুরদুম মাত্র 12 কিলোমিটার পথ। নিউ জলপাইগুড়ি থেকে গুরদুম প্রায় 130 কিলোমিটার। আর যদি দার্জিলিং থেকে যান তাহলে এটি 93 কিলোমিটার রাস্তা। শুনুন পডকাস্ট রাত দিন 7 দিন।